আচ্ছা, আমি না হাইলাইটার তো দেই না একদিনও, আজকেও দেই নি। মুখটা চকচক করতেছে, তেল তেল তো না থার্ড লাইভে সবাই লাইভটা জয়েন করে ফেলুন তাড়াতাড়ি করে, আর লাইভটাকে শেয়ার করে দেন। আগে জানান যে আমার সাউন্ডটা আর নেটটা ঠিক আছে নাকি, কারণ আজকে নেট নিয়ে সমস্যা হচ্ছে। নবমী লতা, এটা নবমী লতার মতো কোন নাম হইলো? এটা এটা একটা কিউট একটা ড্রেস, কিউট একটা নাম রাখেন কি নবমী লতা, শাড়ি থ্রি পিসের মতো নাম রাখতেছেন, এটা কিউট নাম রাখেন, ড্রেসটা এত কিউট তাই না? আচ্ছা, সো সবাই লাইভটা জয়েন করেন, লাইভটাকে শেয়ার করে দিতে থাকেন। এটা টোটাল কালার হচ্ছে আপনার একটা দুইটা তিনটা চারটা, টোটাল আমারটা সহ চারটা কালার আছে। আর এটা হচ্ছে এটা একটা ইম্পোর্টেড টপস, এটা আমাদের দেশীয় টপস না, এটা হচ্ছে চায়না একটা টপস, খুব সুন্দর টপসটা, এই যে সিলও লাগানো আছে, ঠিক আছে, এটা একটা চায়না টপস, খুব সুন্দর টপসটা। এটা হচ্ছে পুরাটা কটনের মধ্যে, কটনের মধ্যে হচ্ছে এমব্রয়ডারি করা, এই স্লিভটা এত সুন্দর, স্লিভটা হচ্ছে ফুল স্লিভ, আর এটা হচ্ছে আপনার এরকম এমব্রয়ডারি করা, খুব সুন্দর করে স্লিভটা হচ্ছে এমব্রয়ডারি করা। আচ্ছা, সেইটা হচ্ছে গেল আমাদের, আমি যেটা এটা পরে আছি এটা হচ্ছে আপনার পিচ কালার, খুব সুন্দর কালারটা। হ্যালো সিদ্রাতুল আপু, পিঙ্ক ফ্লস, হ্যাঁ এটা সুন্দর, পিঙ্ক ফ্লস নামটা। আর স্লিভের ওপর যে কাজটা করেন এটা খুব সফট একটা কটনের মধ্যে করা আছে, ফুল স্লিভে এরকম খুব সুন্দর হচ্ছে কাজ করা, এমব্রয়ডারি করা, আর মাঝখানে পোর্শনটাতেও খুব সুন্দর করে হচ্ছে আপনার এমব্রয়ডারি করা আছে। আর এইটা হচ্ছে আপনার খুব সুন্দর মাঝখানে হচ্ছে এই পার্টটা না আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কোমরের এখানে যে হচ্ছে পার্টটা দেয়া, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। আর এইটা হচ্ছে ব্যাক পার্টটা, ঠিক আছে, এটা এই ড্রেসটা সামনাসামনি অনেক সুন্দর। আর এটার যে হচ্ছে আপনার কাপড়টা, এটা কিন্তু আপনার স্ট্রাইপ প্রিন্টের, ওকে, পুরাটা স্ট্রাইপ স্ট্রাইপ হচ্ছে প্রিন্ট, খুবই সুন্দর। আর এটা হচ্ছে পিচ কালার, একদম হালকা পিচ কালার, সামনাসামনি কালারটা একটু ডার্ক, এটা যেহেতু আপনার লাইভে দেখাচ্ছি ফোনে আপনার লাইটিংয়ের কারণে এটা কালারটা একটু হালকা দেখাচ্ছে, বাট কালারটা হচ্ছে আরেকটু ডার্ক, ওকে। আচ্ছা, এইটা হচ্ছে এইটা আমার সবচেয়ে ফেভারিট কালার আজকের কালেকশনের মধ্যে, এত সুন্দর কালারটা সামনাসামনি, লাইভেও ভালো লাগছে বাট সামনাসামনি বেশি সুন্দর, অনেক সুন্দর কালারটা, ইস কালারটা দেখলেই শান্তি লাগছে, মনে হচ্ছে আমি আকাশ থেকে এখনই টপকায় পড়ছি, একদম নীল মেঘ, শরৎকালের যেরকম আকাশ হয় না এক্স্যাক্টলি ওই রকম কালারটা, শরতের আকাশের মতো কালার, কালার কম্বিনেশনটা অনেক সুন্দর তাই না? পিঙ্ক ফ্লস নামটা একমাত্র ভালো লাগলো, ওকে। এই যে এটা হচ্ছে স্লিভটা, আর এটা হচ্ছে আর ড্রেসের ভিতরে আপনার ইনার দেয়া আছে, যদিও এটা কটনের ইনারের কোনো প্রয়োজন ছিল না বাট স্টিল ভিতরে হচ্ছে ইনার দেয়া আছে, এই যে আপনার হাঁটুর একটু উপর পর্যন্ত ইনার দেয়া, আর এটা টোটাল লেন্থ, আর এটা বডি সাইজ আপনার 38 থেকে 42 পর্যন্ত আছে, ওকে, 38 থেকে 42 পর্যন্ত আছে, আর লেন্থ হচ্ছে 42, লেন্থ 42 তাই না, লেন্থটাও 42 পর্যন্তই আছে। আর এইটা হচ্ছে আমাদের লিল্যাক কালার, আর বলতে পারে ল্যাভেন্ডার, ল্যাভেন্ডারের আর একটু ডার্ক হয়, এটা হচ্ছে লিল্যাক কালার, কালারটা খুবই সুন্দর, এত শান্তি লাগে কালারটা দেখলে, বাট দুঃখের বিষয় হচ্ছে যে কালারটা না লাইভে একদমই সাদা দেখাচ্ছে,
হালকা একটা বেগুনি আভা দেখাচ্ছে, কিন্তু দেখেন তো এখন আসে নাকি, একটু আসে না সামান্য, বাট সামনাসামনি ড্রেসের কালারটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর কালার। বাট খুবই দুঃখ লাগছে আমার জামাটার জন্য, জামাটার সাথে আনফেয়ার হচ্ছে। খুবই সুন্দর এটার কালারটা, কালারটা হচ্ছে আমি বলি হাতের কাজের যে কালারটা, এটার মত হাতের কাজের কালারটা এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার থেকে এরকমই কাইন্ড অফ কালারটা আপনার ড্রেসে, আর হাতের কাজটা আর একটু ডার্ক, জিনিসটা হচ্ছে এরকম হয়ে গিয়েছে। ওকে আচ্ছা, সেইটা গেল হচ্ছে আমাদের লিল্যাক কালারটা। শরতের আকাশ আপু, শরতের আকাশ দিলে কি একটার সাথে যায়, আর ওইটা তো আমি পরিও নাই তো মিলে না। আর এমন একটা নাম দিতে চাচ্ছি যেটা হচ্ছে সব কালারের সাথে মানানসই একটা কালার, ক্যান্ডি ফ্লস দেওয়া যায়। ক্যান্ডি ফ্লসটা হচ্ছে আপনার কালারগুলো কিন্তু দেখবেন অনেক কালারফুল, জলি, কিউট কালার, সো ক্যান্ডি ফ্লসটা যায় সুন্দর। এই যে এইটা হচ্ছে লাস্ট কালার, এটা হচ্ছে আপনার একটু ফেডেড জিন্স কালার যেরকম হয় না, এটা হচ্ছে কালারটা হচ্ছে এরকম ব্লু, জিন্স ব্লু এর মতো খুব সুন্দর। আর এটা হচ্ছে স্লিভের মধ্যে অ্যাশ কালারের কাজ করে, এটা হচ্ছে একটু অ্যাশ টাইপের ব্লু। কেউ আমার ভালো এসেস নেয় না কালারগুলো যেহেতু। হ্যাঁ, ক্যান্ডি ফ্লসটাই দিব, এটাই ভালো লাগলো। ক্যান্ডি ফ্লসটা হচ্ছে আপনার সব কালারের সাথে যাচ্ছে, প্লাস কিউট নেম, মানে সবগুলোর সাথেই জাস্টিস হচ্ছে আর কি। আপু কম হবে না বলতে কি, আমরা ডেলিভারি চার্জটা সর্বোচ্চ ফ্রি দিতে পারি, কারণ আমরা কিন্তু ড্রেসের দাম কমাই ধরি, এমন না যে আমরা আহামরি খুব ধরছি। আমাদের পেজে দেখবেন সবচেয়ে লো দামে আমরা যতটুকু দিতে পারি ততটুকু দেই, ঠিক আছে। বাট তিনটা আচ্ছা, আপনি ইনবক্স করেন, আপনি যদি নিতে চান কাইন্ডলি ইনবক্স করেন। ওকে, সেইটা হচ্ছে ফেডেড জিন্স টাইপের বা অ্যাশ টাইপের একটু। আচ্ছা একটা কথা আমি ভুলে গেছি, একটা পিছে না চেইন আছে, আমি চেইন দিয়ে পরি নাই তো আমার আর খেয়াল নাই। এটা খুলে না কেন চেনটা? আচ্ছা চেনটা আটকায় গেছে, যাই হোক, বাট এটা পুরাটা নিচ পর্যন্ত হচ্ছে চেন দেয়া। এখন আর কেউ শেয়ার করে না, হ্যাঁ ঠিক কথা, কে বলছে এটা? হ্যাঁ ঠিক বলছেন আপু, এখন আর কেউ শেয়ার করে না, মানে ওই রকম যে আগের মতো একটা, আগে সবার মধ্যে ক্রেজ ছিল না, ওই ক্রেজটা নাই সবার মধ্যে, বা এক্সাইটমেন্টটা কেন জানি নাই। আর হ্যাঁ, শেয়ার না করলে আসলে গিফট দিব না। হ্যাঁ, ড্রেসটা বেবি বেবি লুক দিচ্ছে, এটা লাগা একটু কম বয়সী যারা আছে তাদের জন্য একদম পারফেক্ট। ওকে আপু, আমি করছি। আচ্ছা সবাই শেয়ার করে দেন। ইসরাত আলীকে আপু, আপনার টপ ফ্যান থাকা সত্ত্বেও আপনি শেয়ার করেন না, আপনি মানে কি বলবো। আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের লিলাক, এই যে এটা হচ্ছে পিছনের চেনটা, সো কারো যদি পড়তে সমস্যা হয়, আর এটা যেহেতু আমাদের দেশীয় ড্রেস না তো, তো এইটার হচ্ছে সিস্টেমটা এরকম, পিছনে চেন দেওয়া আছে। ভিউ কমে গেছে কি বলবো ভাইয়া, আর কথাই বললেন না, মানে এই ভিউ নিয়ে যে এত ঝামেলায় পড়ছি, এত কষ্ট করে আমি লাইভে আসি, পেজ এত সুন্দর সুন্দর ড্রেস দেখাই, বাট কেউ ভিউ নাই। হ্যাঁ ঝিনুকা, ইয়া সিদ্রাতুল আপু, ঝিনুক আপু আপনারা অলওয়েজ শেয়ার করেন, তারপর মামা আপু আপনারা অলওয়েজ শেয়ার করেন আমি জানি, আনিকা আপু মাঝে মাঝে দেখা দেয়, দেখা দিয়ে আবার চলে যায়। শেয়ার করলে আপু জেনে যাবে সবাই, তাই করি না, আমারটা অন্য কেউ পড়বে। আপু আমার শেয়ার ব্লক, আচ্ছা ইটস ওকে, সমস্যা নেই আপু, বাট আপনি করেন এটা তো অবভিয়াস। আমার নাম্বার কোথায় আছে?
আবার কালকে থেকে এত ঝামেলার মধ্যে আছি আমি। অবশ্যই এই যে সাইদুল ইসলাম, আপনি যে কমেন্টটা করছেন না এটার সাথে না আমিও আপনার সাথে একমত। মানে হ্যাঁ, এরকম অনেকে আছে যারা আপনার মানে ড্রেস কমন হয়ে গেলে সেটা, মানে সত্যি এই জিনিসটা আমার সাথে হয়, আর আমি যেই ড্রেসটা নেই সেটাই কেন জানি খুব কমন হয়ে যায়। তো জিনিসটা আমারও ভালো লাগে না, বাট কিছু করার নেই। এখন সুন্দর ড্রেস সবারই ভালো লাগবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো এটা নিয়ে আমার মনে হয় তো বদার না হয়ে যার যেরকম, আর একটা ড্রেস মানুষ কয়দিনই বা পড়তে পারে? আমরা প্রত্যেক বছর, এক বছরে তো কতগুলো ড্রেস কিনি, তো একটা ড্রেস 4-5 বছর, আমি তো আমার মনে হয় আমার সেই আগের কালেরও ড্রেস আছে বাট ওগুলো পরা হয় না। তো এইরকমই হয়, যেগুলো রিসেন্ট কিনি ওগুলাই পরি ঘুরে ফিরে, বা দেখা যায় যে কয়েকটা ড্রেস বাইরে রেগুলার পরে যে ওগুলাই ঘুরে ফিরে বারবার পরা হয়, হাজার ড্রেস থেকেও না লাভ নেই। আচ্ছা, তো এইটা হচ্ছে আপনার, আমাদের ড্রেসটা আমি ডিটেলস বলে দিচ্ছি, দেন প্রাইসটা বলে দিব। এটার লেন্থ হচ্ছে আপনার 42, বডি সাইজ হচ্ছে 38-42, 38-42 আছে, এর বেশি হবে না। এটার সাইজটা এরকমই, স্লিভ হচ্ছে ফুল স্লিভ আছে আপনার 21, আর আর এটার প্রাইস হচ্ছে, আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র 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 899 টাকা। ঠিক আছে, প্রাইস হচ্ছে মাত্র 899 টাকা। তো সবাই এসএস দিয়ে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন। আমি বলবো এটা যেহেতু এক্সপোর্টেড একটা ড্রেস, 899 টাকা অনেক রিজনেবল একটা প্রাইস, আর ম্যাটেরিয়ালটা হাতে পেলে বুঝবেন, ভিতরে ইনারও দেওয়া আছে, যদিও এটা কটন, ইনারের প্রয়োজন ছিল না বাট স্টিল দেওয়া আছে। ইসরাত আনিকা, আপনি হচ্ছে, আমি বলি আপনি হঠাৎ হঠাৎ হচ্ছে এসে দেখা দেন, শেয়ার করেন, নাম রাখেন, দেন হঠাৎ করে চলে যান। হ্যাঁ সিদ্ধতুল্লাহ, আপনাকে দেখি নাই আমি আগের লাইভের, ইটস ওকে। অনেক কেন ওরা পর ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো এখন তাহলে লাইভটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট।